বাড়িতে চলে এলেন। এবার নরোত্তম ছ বছরের ছেলে হতে পারে, কিন্তু ছ বছরে তিনি যেটা করেছেন, আমাদের তো জীবনবেলা শেষের দিকেই চলে এলো, কি আর করলাম। এত এত ভক্তবৃন্দ বাবারা মায়েরা বসে আছেন, জীবনে কি করেছেন আর আমি বা কি করলাম জানি না, কিন্তু মানুষের যেটা কাজ সেটা কিছুই করতে পারলাম না। কি কাজ বলুন তো? সব থেকে বড় কাজ হলো আমরা এত কিছু করে গেলাম কিন্তু ভক্ত হতে পারলাম না। এইটাই আমাদের দুঃখ যে একবার কৃষ্ণ বলতে গিয়ে চোখে এক বিন্দু জল আসবে না। ঠাকুর ঘরে দামি দামি মিষ্টি দিচ্ছি, রসগোল্লা দিচ্ছি, মালা দিচ্ছি, চন্দন দিচ্ছি, ধূপ ধুনো দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছি, কিন্তু ঠাকুরকে ডাকতে গেলে কেন আমার কান্না আসে না? এইটা যদি কোনো ভক্ত আসে, সেই তো পরম বৈষ্ণব, সেই তো ভক্তির সঙ্গে ভগবানের মিলন। আমি অনেক মা জননীদেরকে দেখেছি কৃষ্ণ বলতে গিয়ে কাঁদে, কিন্তু দেখবেন কৃষ্ণ বলতে গিয়ে কাঁদলে সেই কান্নার চোখের জলটা যদি গরম হয়, সেই জলের স্বাদ যদি নোনতা হয়, জানবেন ওটা আপনার কৃষ্ণ প্রেমের কান্না নয়, ওটা আপনার মায়া কান্না। হয় দেখা যাবে তার স্বামী হারিয়ে গেছে তাই জন্য কাঁদছে, না হয় স্ত্রী হারিয়েছে, না হয় সন্তান হারিয়েছে, না হয় জমি জায়গা হারিয়েছে, কোনো না কোনো দুঃখ তাকে কাঁদিয়ে দিচ্ছে, ওই কান্নাই ভগবানের সেবা হয় না। ভগবানের সেবার উদ্দেশ্যে যে জল, সেই জল যখন তোমার চোখ থেকে বার হবে, সেই জল বরফের থেকে ঠান্ডা হয়ে থাকবে। কজন ভক্তের চোখ থেকে বার হয়? বরফের মতো ঠান্ডা জল চোখ থেকে টপ করে গড়িয়ে যাবে, আর জিভে যখন পড়বে কোনো স্বাদ নেই, কোনো স্বাদ নেই। সেই ভক্ত যেটা চৈতন্য মহাপ্রভুর মধ্যে ছিল। চৈতন্য মহাপ্রভু কেমন ভাবে কাঁদ্য জানেন? আপনারা শুধু উপলব্ধি করুন, আমরা যখন কাঁদি আমাদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু মহাপ্রভু যখন মাঝে মাঝে ভাবে বিভোর হয়ে যেতেন, কৃষ্ণ বলে কাঁদতেন, ওই মহাপ্রভু গম্ভীরা। পুরীর মন্দিরে গিয়ে গম্ভীরাতে মহাপ্রভু যখন কৃষ্ণ বলে কাঁদে, চোখ থেকে জল গড়িয়ে নয়, চোখ থেকে পিচকারির মতো জল ঠেকড়ে যেত। আপনি ভাবুন তো, চোখ থেকে পিচকারির মতো ঠিগড়ে কারোর নয়নের ধারা বার হয়, মহাপ্রভুর বেরিয়ে যেতেন। মহাপ্রভু যখন হাকৃষ্ণ বলে কাঁদত পুরীর মন্দিরে, সামনে যদি ভক্ত দাঁড়ায়, চোখ থেকে পিচকারির মতো জল ঠিকরে তার মুখে পড়ত, এত বিরহ, প্রকট বিরহ মহাপ্রভু। কেন কৃষ্ণ ধরা দেবে না? এইভাবে কাঁদলে তাকে যেতে হয় না, কৃষ্ণ নিজে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদে, যেটা মহাপ্রভুকে করেছিলেন। তাই মায়েরা আজকে নরোত্তম এসে যখন মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, মা তো আনন্দ হলোই, বাবা সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকারে তুই অল্প বয়সে মহাপণ্ডিত হয়েছিস, বল বল বল, আমি তোর বাবা, তুই আমার সন্তান, আশীর্বাদ হিসেবে কিছু আস বল, আমি তোকে তাই দিয়ে দেব। নরোত্তম বলছে, বাবা আপনি আমাকে দেবেন? হ্যাঁ হ্যাঁ দেবো, মানে তুই আমার ছেলে, কি চাস বল, কি চাস? আমি রাজা, অনেক টাকার মালিক, তুই একমাত্র সন্তান, কি চাস বল, তোর মন ভরিয়ে আমি দেব। নরোত্তম বলছে, বাবা আপনি যদি আমাকে দিতেই চান তাহলে শুধু আমাকে অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। স্নান করবি? হ্যাঁ আমি পদ্মা নদীর জলে একবার স্নান করব বাবা, আপনি অনুমতি দিন। ও নদীর জলে স্নান করবি, বা তা নদীর জলে স্নান করবি, তা এত ভাবার কি আছে, দাঁড়া তুই নদীর জলে স্নান হয়ে যাবে। কি আছিস? আমার লকারে একটা বড় সোনার কলসি রয়েছে, সোনার কলসি করে জল তুলে নিয়ে এসে আমার ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে স্নান করিয়ে দে তো। সঙ্গে সঙ্গে নরোত্তম বলছে, বাবা আমি তো ওইভাবে স্নান করব না, আমি গিয়ে স্নান করব। তুই যাবি? হ্যাঁ আমি গিয়ে স্নান করব। ঠিক আছে তাহলে দাঁড়া, পালকিটা ভালো? না বাবা আমি পালকি করে যাব না, পালকি করে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর কাঁধে চড়ে যদি যায় আমার অন্তরে ভক্তি লাভ হবে না বাবা, আমি পালকিতে চড়ে যাব না। গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। ঘোড়ার গাড়ি? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটেও যাব না।
এই খোকা কি পাগলের মতো বলছিস? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, তাহলে কিসে করে যাবি? সঙ্গে সঙ্গে বলছে, বাবা আমি ধুলোই গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীর জলে তুই গড়াগড়ি দিতে দিতে যাবি? তুই যদি ধুলোই গড়াগড়ি দিতে দিতে গেলে তুই আনন্দ পাস, আমি তাই অনুমতি দিলাম, চলে যা তুই ধুলোই গড়াগড়ি দিতে দিতে। কিন্তু মায়েরা দেখুন, বাচ্চা ছেলেটা, ছোট্ট ছেলে, ছ বছর বয়স, ধুলোর মধ্যে গড়িয়ে গড়িয়ে যাচ্ছেন, কিন্তু দুজন প্রহরীকে পিছনে পাঠিয়ে দিয়েছেন, ওগো তোমরা একটু আমার ছেলেকে দেখতে দেখতে নিয়ে যেও তো, ছেলেটা যেন কোনো বিপদে না পড়ে, জলের তলায় যেন তলিয়ে না যায়, একটু সাবধানে নিয়ে যাবে, হাত ধরে স্নান করাবে, তারপরে ওকে ঘরে নিয়ে আসবে। দুজন প্রহরীকে পাঠিয়ে দিলেন। বাচ্চা ছেলে নরোত্তম ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, যেতে 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 অনেকটা পথ তো, তাই যেতে যেতে একেবারে পদ্মা নদীর জলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মনে মনে চিন্তা করলো, পদ্মা নদীতে যদি স্নান করতে হয় আমাকে তো পাটা আগে জলে দিতে হবে, আর তাই যদি আমি আগে দিই তাহলে তো পদ্মা মায়ের মাথায় পা দেওয়া হয়ে গেল, না আগে পা দেবো না, আমি বরং লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করে নেব। এই বলে যেই না প্রথমে প্রণাম করলো, প্রণামটা করার সঙ্গে সঙ্গে পদ্মা নদীর ঢেউ এসে মাথায় ছুঁয়ে গেল, আর যেই না জলটা মাথায় ছুঁলো, মায়েরা মনে আছে আপনাদের একটা কথা, সেই মহাপ্রভু চোখের জলটা রেখে দিয়ে গিয়েছিল আর বলেছিল, যেদিন নরোত্তম এসে প্রথম স্নান করবে তার অঙ্গের ছোঁয়া তোমার জলে পেলে কি বলেছিল, শত শত গুণ ঢেউ বেড়ে যাবে না? আজকে সেই দিন, যখনই মাথাটা ছুঁয়েছে পদ্মার জল, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরি বল, আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। ব্যাস যখনই জলটা ছুঁয়ে গেছে, দূর থেকে একটা প্রচন্ড ঢেউ এসে নরোত্তমকে তলিয়ে নিলেন। এবার যে দুজন প্রহরী দাঁড়িয়েছিল তারা দেখলো নরোত্তম জলের তলায় তলিয়ে গিয়েছে, আছাড় খাছাড় গিয়ে মাথা ঠুকে কাঁদছে, সন্তান যদি জলের তলায় তলিয়ে মরে যায় আমি রাজামশাইকে কি জবাব দেব? এই বলে তারা এত কান্নাকাটি করছে, তারা তো জানে না যে নরোত্তম জলের তলায় কিন্তু তলিয়ে যায়নি, নরোত্তমকে আসলে পদ্মা মা, এই আপনারা যেমন আজকে আমার মা জননীগণ বসে রয়েছেন শাড়ি পরে সুন্দর করে ঘোমটা দিয়ে, তেমনি আজকে পদ্মা মা কি সুন্দর ঘোমটা দিয়ে একজন মা জননীর রূপ ধারণ করে পদ্মা মা একেবারে পদ্মার গভীরে গিয়ে নরোত্তমকে কোলের মাঝখানে বসিয়ে নিয়েছে। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, ছয় বছর বয়স, তার তো মনে অত যুক্তি নেই, যখনই দেখতে পাচ্ছে আমার একটা মা কোলে নিয়ে বসেছেন, সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছেন, কে আপনি আমাকে কোলে নিয়ে বসে আছেন, কে আপনি? আরে আমি পদ্মা মা এসেছি। পদ্মা মা মানে পদ্মা নদী? হ্যাঁ আমি পদ্মা নদী। হাই পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ নরোত্তম বলে, তবে সবার সঙ্গে বলে না, তোমার মতো যদি খাঁটি ভক্তকে পদ্মা কাছে পায় তার সঙ্গে কথা বলে। মা তুমি যখন এসেই গেছো আমি তোমায় একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি শুনেছি তোমার জলে নাকি মহাপ্রভু কতবার স্নান করেছেন, তা মহাপ্রভু যদি স্নান করে তার পদধূলি তো তোমার জলে মিশে রয়েছে, মা একটুখানি পদধূলি দেবে আমাকে? যখন এই কথা বলেছে পদ্মা নদী বলে, নরোত্তম রে আমার জলে মহাপ্রভুর পায়ের ধুলো মিশে রয়েছে তো জগতে সবার জন্য,
কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। রাধে রাধে। এতদিন আমি ছিলাম গৌর প্রেমে ধনে ধনী, আর আজকে আমি সেই মহাপ্রভুর অন্তরের প্রেমে তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আমি হব প্রেমের কাঙালিনী। সঙ্গে সঙ্গে মায়েরা চৈতন্য মহাপ্রভুর যে রেখে যাওয়া প্রেম, যেটা চোখের জল, সেটা নরোত্তমকে দেবার জন্য পদ্মা মা বুকে জড়িয়ে ধরে পদ্মা নদীও কাঁদছে আর নরোত্তমও কাঁদছে। হঠাৎ করে দেখা গেল কাঁদতে কাঁদতে সেই গৌরহরির চোখের জলটা যখনই নরোত্তমের অঙ্গ বলে গেল, নরোত্তমের গায়ের রংটা ছিল কৃষ্ণবর্ণের আর হয়ে গেল সোনার বর্ণ। যে মানুষটাকে গৌরহরির প্রেম দেয় সে কি আর কালো থাকে? সঙ্গে সঙ্গে সোনার বর্ণ হয়ে গেল। সোনার বর্ণ হয়ে গিয়ে যখনই পদ্মা নদী ফিরিয়ে দিয়েছে নরোত্তমকে, আবার আবার যখন জল থেকে উঠছে যে দুজন প্রহরী দাঁড়িয়েছিলেন সেই দুজন প্রহরী নরোত্তমকে দেখে, খোকা, এই খোকা তুমি কে গো? হাই, আমাকে তোমরা চিনতে পারছো না, আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম। নরোত্তম? নরোত্তম তুমি? তুমি কোথায় ছিলে এতক্ষণ? নরোত্তম বলছে, আমি কোথায় ছিলাম বলবো? যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আমি আজকে পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম, সেইখান থেকে আমি রত্ন তুলে নিয়ে এসেছি। আমিও রত্ন পেয়েছি, প্রেম রত্ন, ভক্তি রত্ন, তোমরা কি নেবে সেই রত্ন? নেবে, নেবে তোমরা? যদি নিতে চাও আমার কাছে একবার এসো, এসো একবার, এসো 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 ভাই। গানে গাই কৃষ্ণ নাম হরি নাম কেশো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি কেশো গাই কৃষ্ণ হরি নাম কেশো ভাই, গান গাই কৃষ্ণ হরি নাম। চরাচর বল হরি, চরাচর বল হরি, বল চরাচরে বল হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, বল ভাই কৃষ্ণ ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম কেশো ভাই, গান গাই কৃষ্ণ হরি না। বাচ্চা ছেলেটা বাড়ি থেকে মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে পদ্মা নদীর জলে গেল বটে, কিন্তু মা সারাদিন ধরে কাটিয়ে দিল প্রায়। বাবা চিন্তা করছে, ছেলে আমার পদ্মা নদীর জলে স্নান করতে গেল, কখন আসবে, কখন আসবে, কখন আসবে? এই বলে বাবা দরজার সামনে একবার আসে, একবার রাজপ্রাসাদে ঢোকে। এই বারবার আসা যাওয়া করতে করতে হঠাৎ দেখলো ছেলে বাড়িতে আসছে।
দুম করে ছেলেটা বাবার চরণে আছাড় খেয়ে পড়ল। বাবা ছেলের হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। মনে মনে চিন্তা করলো, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল এ আমার সেই ছেলে নয়। এ কেমন ছেলে, কেমন ছেলে! চোখের মধ্যে মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। ছেলেকে দেখা মাত্র বুকের মধ্যে মাথাটাকে রেখে দিয়ে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে শুয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। রাজপ্রাসাদে যত মানুষ ছিল সবাইকে ডেকে ডেকে বাবা বলছে, নগো আমার এই রাজপ্রাসাদে আমার ছেলে নরোত্তম যা খুশি তাই করে, করবে তোমরা কিচ্ছু বলবে না। ও যত অন্যায় করে করুক ওর মুখের উপরে কিচ্ছু বলবে না। নিজে স্ত্রীকে পর্যন্ত বলে দিলেন, নরোত্তম রাজপ্রাসাদে যা খুশি তাই করে করবে, তুমি ওকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। আমি একটা গোপন তথ্য বুঝতে পেরে গেছি মায়েরা, নরোত্তম পদ্মা নদীর জলে স্নান করে বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করেছে, বাবা কিন্তু নরোত্তমকে দেখা মাত্র একটা গোপন তথ্য বুঝতে পেরে গেছে, কেউ বুঝতে পারেনি। কেন জানেন মা? একটা কথা বলি আপনাদের, যে ছেলেটা জন্মের আগে মহাপ্রভু তার জন্য ডেকে ডেকে যায়, যে ছেলেটা জন্ম নেবার পরে পদ্মা নদী সাক্ষাৎ মা রূপে তাকে কোলে বসায়, যে ছেলে জন্মের পরে মহাপ্রভুর প্রেমে প্রেমটা চোখের জলটা হৃদয়ে পায়, বলুন সেই ছেলে কি সংসারে থাকার জন্য না সেই ছেলে রাজা হবার জন্য? আজকে এই জায়গায় কীর্তন হচ্ছে, ভগবান যদি কাউকে টেনে নেয় কেউ আটকাতে পারবে না। এত সুন্দর পরিবেশ, কত মায়েদেরকে দেখছি, বাবাদেরকে দেখছি, আমার দাদু ঠাকুমারা রয়েছেন, কিন্তু কি জানেন মা, ভগবানের যদি ডাক এসে যায় কত ভালোবাসার মানুষ তার চরণ ধরে কাঁদবে, কিন্তু কারোর ক্রন্দনে সেদিন কিন্তু তার চরণ আর টলবে না, কারোর চোখের জলে তার বুক ভাসবে না, কারোর চোখের জলে তার চোখ থেকে এক বিন্দু জল বিগলিত হবে না। এটাই মায়ার বন্ধন। তুমি যে নাতিকে এক মাস না দেখতে পেলে তুমি আছাড় খেয়ে কাঁদবে, সেই নাতি তখন তোমার বুকে ঝাঁপটে পড়ে কাঁদবে, কিন্তু তার চোখের জলে তোমার বুক কিন্তু আর ভাসবে না, নয়ন আর ভাসবে না। কেন জানো? এটাই মায়া। তোমাকে ডেকেছে যখন সব ছিন্ন করে তোমাকে যেতে হবে। আজকে এইখানে কীর্তন হচ্ছে, গত বছরও কীর্তন হবে, কিন্তু মায়েরা কীর্তন গত বছর হবে, আপনি বলুন তো কীর্তন আপনি গত বছর এই জায়গায় বসে শুনতে পারবেন? এত সহজ না। আমরা যখন কীর্তন গাইব বলে বাড়ি থেকে বার হচ্ছিলাম না, গাড়িতে ওঠার সময় আমার বাবা, আমার মা, আমার কাকু, আমার জেঠু, আমার বংশের দাদারা, নিজের স্ত্রী, নিজের পুত্র পরিজন সবাইকে রেখে সবার শুভ ইচ্ছা মঙ্গল কামনা আমার উপর করলো, সবাইকে বিদায় দিয়ে চলে এলাম, আমিও বিদায় নিলাম। পিছন থেকে দুগ্গা দুগ্গা করলো যারা আমাকে ভালোবাসে, গুরুজন। কিন্তু বলুন তো মা, বাড়ির সবাইকে ছেড়ে তো গানে এলাম, কিন্তু সেইখানে যে ফিরতে পারবো এ গ্যারেন্টি দেওয়া যাবে? মাঝখানে যদি কোনো কারণে ভগবানের ডাক আসে, কিছুতেই সে বাড়ি ফিরতে পারবে না। তাই ঈশ্বরের কৃপায় তুমি জন্ম নিয়েছ, ঈশ্বর যদি মনে করে তার যে কোনো মুহূর্তে তার প্রয়োজনের জন্য তার চরণের দাসী করে টেনে নেবে, সেদিন তুমি আর থাকতে পারবে না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই একটা কথা বলি মা, কেউ 80 বছর বয়সে মরে, কেউ 50 বছর বয়সে মরে, কেউ 20 বছরে মরে, কেউ 5 বছরেও মরে যায়। আবার এমনও মানুষকে দেখা যায় যারা মায়ের গর্ভে জন্ম নেয়, আবার গর্ভ থেকেই বিদায় নেয়। তাই সময় থাকতে এসেছে যখন বাবা, একদম মানব জীবনটা অবহেলায় হেলিয়ে দিও না, সময় যখন আছে, ইচ্ছে যখন আছে, বদন ভরে কৃষ্ণ নাম অবশ্যই করবে। আজকে আছো কালকে থাকবে এ গ্যারেন্টি দেওয়া যাবে না। আজকে নরোত্তম যখনই বাড়িতে এসেছে, হাজার মানুষ চিনতে পারে না, কিন্তু একটা কথা বলি মায়েরা, ছেলে মেয়ের বুকের ব্যথা
ছেলে যদি আমেরিকাতেও থাকে মা যদি কলকাতাতে থাকে আমেরিকায় ছেলে থেকে ছেলের যদি বুকে যন্ত্রণা হয় খেয়াল করে দেখবে মাকে আলাদা করে খবর দিতে লাগে না যেহেতু তার হৃদয়ের সম্পদ তার নারী ছেড়া ধন সে ইংল্যান্ডে আমেরিকায় থেকেও যদি ছেলের বুকে যন্ত্রণা আসে সে কলকাতায় দেশের বাড়িতে মা ঘুমিয়ে ঘুমিয়ে তার যন্ত্রণা বুঝতে পারে সন্তানের যন্ত্রণা হলে মাকে আলাদা করে খবর দিতে লাগে না আজকে যখনই নরোত্তম স্নান টান করে বাড়িতে এসেছে বাবা কিন্তু ছেলের চোখের দিকে তাকিয়ে একটা জিনিস বুঝতে পারলেন কি জানেন মনে মনে পরিষ্কার জানতে পারলেন নরোত্তম বোধহয় আমার রাজপ্রাসাদে আর বেশি দিন থাকবে না সেই জন্য সবাইকে ডেকে ডেকে বলছো গো নরোত্তম যত অন্যায় করে করুক ওকে যেন কিছু বলো না ও যতদিন থাকে ততদিনই আমি ধন্য দেখতে দেখতে বেশি দিন নয় মা বেশি দিন নয় যেদিনকে স্নানটা করে বাড়িতে এসেছে সেই দিনকে মা আদর করে বুকের মাঝখানে দুটো বাহু দূরে চেপে ধরে ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুমের ঘরে মায়ের হাত তো আলগা হবে ঘুমের ঘরে কে কখন হাত আলগা হয়ে যায় কে কোন দিকে ঘুরে যায় সেটা কি খেয়াল রাখা সম্ভব হঠাৎ করে মাঝরাত্রিতে মা ঘুমিয়ে পড়ল বাবা ঘুমিয়ে পড়ল নরোত্তম একটা স্বপ্ন দেখলেন কি সুন্দর কোঁকড়ানো কোঁকড়ানো মাথার চুল সারা গায়ে চন্দন সেবিত গলায় তুলসী মালা তিলক সেবা পরনে লাল পেড়ে পাটের ধুতি দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে নরোত্তমের সামনে এসে দাঁড়িয়েছেন নরোত্তম স্বপ্নের ঘরে প্রশ্ন করলেন কে আপনি আমার স্বপ্নে দেখা দিলে নরোত্তম তুমি চিনবে না তুমি চিনবে না শোনো বাবা তুমি এই যে মা বাবার কাছে ঘুমিয়ে রয়েছ কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে গৌরহরির প্রেম পেয়েছো না শোনো তুমি যে গৌরহরির প্রেম পেয়ে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে নরোত্তম তুমি রাজবাড়িতে থেকো না তোমার মা বাবার কোলের কাছে তুমি ঘুমিয়ে থেকো না তুমি যদি আরো প্রেম ভক্তি পেতে চাও তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে মায়েরা এইবার দেখো সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুমটা ভেঙে গেল যখনই ঘুমটা ভেঙেছে তখন গভীর রাত মাঝরাত একেবারে কু অন্ধকার ঘোর অন্ধকার গম্ভীর রাত মায়ের কোল থেকে আলতু করে উঠে নরোত্তম সর্বপ্রথমে মায়ের চোখের দিকে তাকিয়ে দেখল মা ঘুমিয়ে অচেতন বাবার দিকে তাকিয়ে দেখল বাবাও ঘুমিয়ে অচেতন মনে মনে চিন্তা করলো মা বাবাকে বলে দিয়ে যদি আমি ঘর ছাড়া হয়ে বৃন্দাবনে যেতে চাই মা বাবা তো আমাকে যেতে দেবে না আর আমি যদি বৃন্দাবনে না যাই আমি তো কৃষ্ণ প্রেম কৃষ্ণ ধন আমি পাবো না আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে ঘুমন্ত মা বাবাকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে এই বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই সামান্য ছয় বছরের বালক নরোত্তম উঠেই কি করলো জানেন মাঝরাতে মা বাবার কোলের কাছ থেকে আলতু করে উঠে ধুলোর মধ্যে তিনবার গড়াগড়ি দিয়ে দিলেন কেন দিলেন শেষবারের মতন সারা জীবনের মতন নিজের জন্মভূমির ধুলো অঙ্গে বুলিয়ে নিয়ে সারা জীবনের মতন মা বাবাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে বাবা ঘুমিয়েছেন বাবার চরণে আলতু করে হাতটা রেখে ধুলোটাকে মাথায় বুলিয়ে নিলেন মা অচেতন হয়ে ঘুমিয়ে রয়েছে মায়ের চরণে হাতটা বসিয়ে মা আমি চলে যা ও মা জননী জননী
আমায় দাও গো বিদায়, আমি চলে যাব মায়ের কথা এক বিন্দু সে স্মরণ না নিয়ে মায়ের দুঃখের কথা এতটুকু না ভেবে মা বাবাকে ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে রাজ সম্পত্তি ত্যাগ করে সারা জীবনের জন্য ওই বাচ্চা ছেলেটা নরোত্তম বাংলা ছেড়ে বৃন্দাবনের পথে ছুটছে, বৃন্দাবনের পথে ছুটছে। বানানো গল্প নয় মা, এখনো সেই প্রমাণ রয়েছে, গেলে দেখতে পাবেন, প্রমাণ নিতে পারবেন। বাংলা ছেড়ে চলে গেলেন, কতদিন যাবে বাচ্চা ছেলে, কতদিন ছুটবে? ছুটতে ছুটতে দিনের পর দিন রাতের পর রাত বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গলে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে বলল, গভীর জঙ্গলে নরোত্তম অচেতন হয়ে পড়ে আছে। ভাগ্যটা ভালো, রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে দেখলো একটা বাচ্চা ছেলে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে বাচ্চা ছেলে। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই সামনে বসে গিয়ে দেহটাকে কোলের উপরে তুলে নিয়ে হাতের উপরে মাথাটাকে চাপিয়ে জলের ছেটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন, নরোত্তম 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 কে আপনি আমাকে নরোত্তম বলে ডাকলেন? আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো এই গ্রামের ছেলে নই, আপনি আমার নাম জানলেন কি করে? নাম? আমি একজন জ্যোতিষী,
আমি জ্যোতিষী, আমি লোকের মুখ দেখলে নাম বলে দিতে পারি। ও মা, আপনি জ্যোতিষী, তাহলে আপনি আমার সম্পর্কে আরো কিছু জানেন? আপনি বলুন ঠাকুর মশাই, আপনি বলুন, আপনি বলুন আমার সম্পর্কে কি কি জানেন আপনি বলুন। তোমার সম্পর্কে সব জানি, সব সব জানি, সব জানি বলবো? শোনো, তুমি একজন রাজার ছেলে, তোমার মনে মনে বৈরাগ্য উদয় হয়েছে, তাই তুমি তোমার মা বাবাকে ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে তুমি বৃন্দাবনের পথে মাঝরাতে পালিয়ে এসেছো, তাই না? হো মা, এ তো আপনি সবই বলে দিতে পারছে বাবা ঠাকুর। আর বৃন্দাবনে যাব আমার আর কতদিন সময় লাগবে আপনি বলে দিন। বেশি দিন সময় লাগবে না, তুমি এক কাজ করো, তুমি আমার কোলের উপরে একটুখানি উঠে বসো তো, আমি তোমাকে আমার এই ঘটিতে সুন্দর ভালো দুধ আছে, আমি তোমাকে পেট ভরে দুধ। না, আপনি আমার ছেড়ে দিন, হ্যাঁ আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, তোমার সাহস তো কম না, দুদিনের বাচ্চা ছেলে তুমি আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিচ্ছ। শোনো, তুমি যে মহাপ্রভুকে ভালোবেসে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ, তুমি কি জানো সেই মহাপ্রভু কোনোদিন ব্রাহ্মণের অমর্যাদা করে? তুমি দুদিনের বাচ্চা ছেলে আমার মতন বৈষ্ণবের উপরে তুমি না বলে দিলে। শোনো, তুমি যদি আমাকে না বলে দিয়ে অপমান করে অমর্যাদা করে বৃন্দাবনে যাও, আমি তোমাকে কথা দিলাম কোনোদিন তুমি ভগবানের কৃপা পাবে না। নরোত্তম মনে মনে চিন্তা করলেন, ঠাকুর মশাইয়ের মনে বড় কষ্ট দিয়ে দিয়েছি, বৈষ্ণবের মন তো চট করে কিছু বলে ফেললে ভক্ত যত না ব্যথা পায় তার থেকে বেশি ব্যথা পেয়ে যায় বৈষ্ণব। যারা সত্যি হিন্দু ধর্মের সনাতন ধর্মের বাঙালি মানুষ তারা দম করে একটা কথা হয়তো বলে ফেলে, যারা ভদ্রলোক হয় হয়তো রেগে গিয়ে একটা কথা বলে, কিন্তু বলার পরে দেখবেন যাকে বলল সে যত না ব্যথা পায় ভেতরে ভেতরে তার থেকে সে অনেক গুণ বেশি ব্যথা পেয়ে যায়। এটা একটা ভদ্র মহৎ মানুষের লক্ষণ। আজকে নরোত্তম বলে ফেলেছেন, কিন্তু যখনই বৈষ্ণব ওই ব্রাহ্মণ কষ্ট পেয়ে গেছে সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিলেন, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আসলে না আমি আপনাকে ঠিক ওইভাবে বলতে চাইনি, আসলে আমি যতক্ষণে বৃন্দাবনে না যেতে পারছি ততক্ষণে আমার মনটা আসলে শান্তি নেই, সেই জন্য ওই কথাটা বলেছি। ঠিক আছে, আপনি দুধ দিন, আমি দুধ রাখ, না ওইভাবে দুধ দেব না, আমি তোমার হাতে দুধ দেব না, দুধ তোমায় যদি খেতেই হয় আমার কোলের ওপরে উঠে বসো, আমি তোমাকে সন্তান জ্ঞানে দুগ্ধ পান করিয়ে দেব, এসো এসো তুমি কোলে এসো, আমি আমার নিজের সন্তান মনে করে তোমায় দুধ দেব। এই বলে নরোত্তমকে কোলে বসিয়ে নিয়ে ওই ব্রাহ্মণ পাত্রে করে দুধ নিয়ে কি সুন্দরভাবে খাইয়ে দিলেন, পেট ভরে দুধ খাইয়ে দিয়ে এইবার ব্রাহ্মণ বলছেন, নরোত্তম আর তোমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু বাধা পাবে না, তুমি দুধ খেয়েছো, এইবার শান্তি ভরে চলে যাও বৃন্দাবনের পথে, কেউ তোমায় বাধা দিতে পারবে না, এই পথ দিয়ে তুমি চলে যাও বৃন্দাবন। এই বলে নরোত্তম ঠাকুর মশাইকে প্রণাম করে আবার চললেন বৃন্দাবনের পথে। আমি হরি বলবো। ও মায়েরা, আজকে যে ব্রাহ্মণ দুধ খাওয়ালেন নরোত্তমকে, এই ব্রাহ্মণটা কে আপনারা একটু পরে তার নামটা চিনবেন। এত বড় ব্রাহ্মণ এই মেদিনীপুর জেলা শুধু বললে হবে না, বাংলা জেলা, বাংলা সারা বাংলা বললে শুধু হবে না, সারা ভারতবর্ষ বললেও হবে না, সারা পৃথিবীর মধ্যে এত বড় ব্রাহ্মণ দ্বিতীয় কোনো দিন হয় না, একটু পরেই তার নামটা জানবেন। এত বড় ব্রাহ্মণ হয়ে নরোত্তমকে কোলে বসিয়ে দুধ খাওয়ালো, ব্রাহ্মণটা কে একটু পরেই তার পরিচয়টা জানবেন। দেখুন, সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণের হাত থেকে দুধ খেয়ে নরোত্তম আবার চলল, আবার চলল, আমি হরি বল রাধা মদন আমি তাই হরি হরি রাধা মদন আমি
হরি বলব আমি যাব গো ব্রজেন্দ্রপুর আরে হব গো গোপিকার নূপুর আমি যাব গো ব্রজেন্দ্রপুর চরণে মধুর মধুর আমি বাজব আমি বলব রাধা মদন আমি হরি বলব রাধা মদন মদন আমি হরি বলব।